হ্যালো এভরিওয়ান, দিস ইজ অ্যাঙ্কার পবিত্র। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব পেজ এবং ব্লগ চ্যানেল থেকে। আজকে আমি এমন একটি জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনের নিকটবর্তী একটি এলাকা, যার সাথে তৎকালীন দিনে আমাদের ভারতবর্ষে যে ইংরেজরা 200 বছর রাজত্ব চালিয়েছিল সেই সময়টার একটা যোগসাজিশ রয়েছে। পুরো জায়গাটি আমি ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদের সকলকে। খুব ইন্টারেস্টিং একটি প্লেস, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক পুরো জায়গাটি। এই সেই ঐতিহাসিক প্লেস, এই জায়গাটির সাথে ইতিহাসের একটা যোগসাজিশ রয়েছে। আমি কথা দিয়েছিলাম এই জায়গাটির সাথে আপনাদের পরিচয় করাবো, যে জায়গাটি ফাঁসিডাঙ্গা হিসেবে পরিচিত, বর্তমানে একটি উদ্যানে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফাঁসিডাঙ্গা উদ্যান, বসনছড়া গ্রাম পঞ্চায়েত, পশ্চিম মেদিনীপুর। আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব, আমরা পুরো জায়গাটা ঘুরে দেখানোর চেষ্টা করব, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। এই সেই ফাঁসির মঞ্চ, খুব ইন্টারেস্টিং একটি প্লেস। চারিদিকটা সবুজ, সুন্দর একটি বাগানে পরিণত হয়েছে, যাকে ঘিরে রয়েছে সেই ফাঁসির মঞ্চ। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি প্লেস, দেখুন ভালো করে। এই সেই ফাঁসির মঞ্চ, আমি চারিদিকটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। এর সাথে যে ইতিহাসটি জড়িয়ে রয়েছে সেই বিষয়েও আমি বলবো, চারিদিকটা একটু ভালো করে দেখার চেষ্টা করুন। ভেতরে কিছু বড় গাছ রয়েছে, গোটা চারিদিকটা একটা বাউন্ডারি দিয়ে ঘেরা রয়েছে, যেটা আগে ছিল না, কিছুদিন যাবৎ হয়েছে এটা। এবার বলি, তৎকালীন দিনে ইংরেজ শাসনের সময় যে একটি পিরিয়ড গেছে নীল চাষ, সেই নীল চাষের আমলে একজন ব্যক্তি ইংরেজদের বিরুদ্ধে কথা বলায় তাকে এখানে ফাঁসি দেওয়া হয়েছিল। আমরা তার নামটা জানার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে, পুরো ডেসক্রিপশন সমেত আমরা তুলে ধরার চেষ্টা করব। এই যে দূরের গ্রামটি দেখতে পাচ্ছেন, এই গ্রামটি নীলগঞ্জ হিসেবে পরিচিত, যেখানে মূলত নীল চাষের সময় যে সমস্ত নীল উৎপাদন করত স্থানীয় চাষিরা, ইংরেজরা যাদেরকে জোর করে নীল চাষ করাতে বাধ্য করেছিল, সেই গ্রামের লোকেরা এখানে এখনও রয়েছে। কিছু পুরানো মানুষজনদের মুখেও শোনা যায় নীলগঞ্জ। একদম দূরে যে গ্রামটি দেখতে পাচ্ছেন, তার পাশে রয়েছে ঢলবাঁধ, একটি বাঁধ রয়েছে যার নাম হচ্ছে ঢলবাঁধ, যেখানে অনেক প্রাকৃতিক দৃশ্য রয়েছে। পুরো দৃশ্যটা পরবর্তী ভিডিওতে আমরা ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদের সকলকে। আরও একবার ভালো করে লক্ষ্য করে দেখুন, চারিদিকটা একদম চির সবুজ, অসাধারণ একটা প্রাকৃতিক দৃশ্য। এই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, একদম শান্ত একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। ছোটো ছোটো বাচ্চারাও এখানে এসেছে, অসাধারণ একটা ভিউ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। চন্দ্রকোনা টাউনে এত সুন্দর একটা ঐতিহাসিক প্লেস রয়েছে, যেটা অনেকেরই জানা নেই, তাই আপনাদের সকলের সাথে আমি তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এই ভিডিওটিতে।